খেলা শেষ, শুরু হচ্ছে সংবাদ সম্মেলন। বাংলাদেশের একজন এসে বসবেন, হতে পারেন তিনি বাংলাদেশের কাপ্তান কিংবা কোনো একজন খেলোয়াড়, এসে বসবেন এবং বিষণ্ন চিত্তে প্রশ্নের উত্তর দিবেন। উত্তরগুলি আপনি বিগত প্রায় কয়েক যুগ ধরে শুনে আসছেন। বাংলাদেশের সংবাদ সম্মেলন যারা কভার করে, বিশেষ করে খেলার, তারা গুটি কয়েক প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর যুগ যুগ ধরে একইভাবে লিখে যাচ্ছেন, কোনো পরিবর্তন নেই। 90-এর দশকের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি যারা দেখেছিলেন, সেই কিশোর ছেলেটি তার যৌবন পার করেছে এই প্রশ্ন আর এই উত্তর শুনে। তার যৌবন পার করে এখন সে পৌর বয়সের দিকে পা বাড়াচ্ছেন, এখনও সেই প্রশ্ন এবং সেই উত্তর। বাংলাদেশের খুব ধরা বাধা কিছু উত্তর রয়েছে। কালকের ম্যাচ শেষে বাংলার কাপ্তান নাজমুল শান্ত যেন সেই ভাঙা রেকর্ডটি আবারও বাজালেন, বাজালেন তো বাজালেনই। সেই ঘুরে ফিরে একই কথা, দেশের পিচ, কন্ডিশন এবং নানান ধরনের কথা, তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। বাংলাদেশ কি এতই খারাপ? খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না, বাট আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম। আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না, বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল। টি-20 সিরিজে নেই রোহিত শর্মা, নেই বিরাট কোহলি, নেই বুম বুম বুমরা কিংবা রবীন্দ্র জাদেজা। টেস্ট দলটা না হয় অভিজ্ঞতার ঝুলিতে সমৃদ্ধ ছিল, কিন্তু ভারতীয় টি-20 দলটি সম্পূর্ণ তারুণ্য নির্ভর। এমন প্লেয়ারও রয়েছেন যারা সবেমাত্র টি-20 কেরিয়ার, অর্থাৎ আন্তর্জাতিক টি-20 কেরিয়ার শুরু করেছে। সেখানে বাংলাদেশে যারা টি-20 খেলছেন, বাংলাদেশের তথাকথিত তারুণ্য, একজন খেলে ফেলেছেন 50-এর অধিক বা 100-এর অধিক টি-20 ম্যাচ। বাংলাদেশ মূলত হেরে গেছে কোথায়, তার ছোট্ট একটা উদাহরণ যদি দেয়া যায় তাহলে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা নেওয়া যেতে পারে। বাংলাদেশকে কতটা তাচ্ছিল্য ভরে ভারতীয় ক্রিকেট টিম খেলার মাঠে জাজ করেছে তা হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখলেই আপনি বুঝতে পারবেন। 140, 144, 142 আগুনের গোলার মতো বল করে যাচ্ছেন তাসকিন আহমেদ, আর সেই বলগুলি চুইংগাম চাবাতে চাবাতে হার্দিক পান্ডিয়া কখনো কাট করছেন, কখনো পুল করছেন, কখনো বা আপার কাট করে দিচ্ছেন। বলটা কোন দিকে যাচ্ছে সেদিকে তাকানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি। বলটা 4 হলো না 6 হলো দেখার কোনো ভ্রূক্ষেপই নেই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ ক্রিকেট টিম ঘুরে ফিরে একটি কথা এস্টাবলিশ করতে চায়, তা হচ্ছে আমরা যে ধরনের পিচে প্র্যাকটিস করি বা খেলি তা অন্যান্য পিচের সাথে, তার মানে হচ্ছে স্পোর্টিং পিচের সাথে মানায় না, যার ফলে আমরা ততটা স্পোর্টিং ক্রিকেট খেলতে পারি না। এই ধরনের গছ বাঁধা উত্তর দিয়ে বাংলাদেশ আর কত বছর এভাবে নিজেদের মান সম্মান সব খেলার মাঠে মিশিয়ে দেবে তা আমাদের জানা নেই। যদি ক্যাপ্টেন্সির কথা বলা হয় তাহলে সূর্যা কুমার যাদব হঠাৎ করেই ক্যাপ্টেন হয়ে গেছেন। বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া, তবে ভারত ভালো করেই জানে আগামীর ঝান্ডা কার হাতে দিতে হবে। বিশ্বকাপের পরবর্তীতে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি না দিয়ে দেয়া হলো সূর্যা কুমার যাদবকে, এবং সেটা কেন দেয়া হলো তা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয় গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-20, যে হারে ফর্মহীনতায় ভুগছেন এবং দলকে ভোগাচ্ছেন, আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা আদৌ এটা নিয়ে ভাবে কি না, ইনফ্যাক্ট তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সত্যিকার অর্থে ভাবে কি না, সেই প্রশ্ন কিন্তু তোলাই যায়। দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং এবং টি-20 ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা না থাকলে যা হয় তাই হয়েছে গতকালকে ভারতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে। আর পুরনো রোগে এখনও ভুগছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আমাদের ওপেনাররা নাই বললেই চলে, প্রথম 5 ওভারের মধ্যেই 2টো উইকেট পড়ে যাবে, এটা যেন অলিখিত এক নিয়মে দাঁড়িয়েছে। কালকে এই প্রথমবারের মতো ওপেনিংয়ে অন্য পরিবর্তন দেখতে পেলাম আমরা, কিন্তু ফলাফল সেই আগেরটি। ওপেনিং ব্যাটাররা কবে নিজেদেরকে বুঝতে পারবেন, কবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন, সেই প্রতীক্ষায় রয়েছে গোটা বাংলাদেশ। যদিও ক্যাপ্টেন নাজমুল শান্ত বলেছেন পরবর্তী টি-20 ম্যাচ দিল্লিতে যেটি হতে যাচ্ছে সেখানে নাকি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। প্লে পজিটিভ ক্রিকেট, লুকিং ফর দ্য উইন, বাট ইট ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জিং, বাট আই বিলিভ উই আর বেটার দ্যান দিস টিম।
আসলে কতটা ঘুরে দাঁড়াবে নাকি মাঠ থেকে ঘুরে দাঁড়িয়ে দৌড়ে চলে যাবে ড্রেসিং রুমে, সেটি এখন দেখার অপেক্ষা।